হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট মম অ্যান্ড বেবি কেয়ার যদি আপনার গর্ভাবস্থার মাস চলছে তাহলে আপনি আপনার শরীরে যদি এই লক্ষণগুলো বা সংকেতগুলো দেখেন যেটা আজকের ভিডিওতে বলবো তাহলে আপনি অনুমান বা আইডিয়া লাগাতে পারেন যে আপনার ডেলিভারির আর কয়েকটা দিনমাত্র বাকি আছে বা ডেলিভারির সময় এসে গেছে খুব শীঘ্রই আপনার ডেলিভারি হতে চলেছে তবে এই লক্ষণগুলোকে আপনাকে লক্ষ্য রাখতে হবে বা বুঝতে হবে যে আপনার শরীরে এই লক্ষণগুলো দেখ দেখা যাচ্ছে কিনা জানতে ভিডিওটি পুরো দেখুন আর এই রকমই প্রেগনেন্সি রিলেটেড হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো ফ্রেন্ডস প্রথমেই বলি আপনি নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করুন ডেলিভারির জন্য প্রত্যেক গর্ভবতীকে এক থেকে ন মাস নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় তাই এই সব সমস্যাকে যত আপনি সহজভাবে নেবেন তত আপনার ডেলিভারি প্রসেস সহজ হয়ে যাবে কিছু কিছু গর্ভবতী মহিলা আছেন যারা ছোট ছোটো সমস্যাকে দেখলে এতটাই টেনশান করেন তাতে আরও প্রেগনেন্সিতে আরও কমপ্লিকেশান বেড়ে যায় তাই গর্ভাবস্থায় শরীরে যে ছোট ছোট পরিবর্তন হয় সেগুলো সহজভাবে নিন ন মাসে নিজের ভালোভাবে খেয়াল রাখুন যাতে বেবি ভালোভাবে ডেলিভারি হয়ে যায় এছাড়া ডক্টর দ্বারা যে ডেলিভারির ডেট দেওয়া হয় তা সামনা সামনি এলে অনেক গর্ভবতী মা খুব চিন্তা করতে থাকেন অস্থির হয়ে থাকেন প্রসব যন্ত্রণা নিয়ে লেবার পেন নিয়ে ছোট ছোট সমস্যা দেখলেই ভাবেন ডেলিভারির সময় হয়ে যায়নি তো বা হসপিটালে যাব কি না বা কখন যাব বিশেষ করে যারা প্রথমবার মা হতে চলেছেন তারা বুঝতে পারেন না যে কোনটা নর্মাল আর কোনটা নয় তাই এই সময় প্যানিক না হয়ে ধীর মস্তিষ্কে শান্ত থাকার চেষ্টা করুন শান্তভাবে ডিসিশান নেওয়ার চেষ্টা করুন আজকে যে লক্ষণগুলো বলব সেগুলো শরীরে দেখার পরেও কিছুটা টাইম লাগবে বেবির জন্ম হওয়ার জন্য তাই টেনশান করার কোনো কারণ নেই ন মাসে যে কোনো সময়ে আপনার ডেলিভারি হতে পারে এর কোনো ফিক্সড সময় হয় না তাই সব সময় নিজের কাছে এই সময় কাউকে না কাউকে রাখার চেষ্টা করুন ডেলিভারির সময় এসে গেলে যে লক্ষণটি প্রথম দেখা যাবে তা হলো পেটের ওপরিভাগ খালি আর বেবির সমস্ত ভার তল পেটে মনে হবে আপনার আপনি বুঝতে পারবেন আপনার পেট অনেকটাই ঝুলে গেছে নিচের দিকে তলপেটে প্রেসার অনুভব করবেন বেবি জন্ম নেওয়ার পজিশানে এসে গেছে এই সময় তাই তখন আপনার কোমরে এবং তলপেটে যন্ত্রণা হতে পারে এই লক্ষণটি সংকেত দেয় যে আপনার ডেলিভারি খুব সামনে দ্বিতীয় লক্ষণ হল আপনার মনে হবে যেন আপনার বেবি নিচে পড়ে যাবে যখন আপনি চলাফেরা করেন ওঠা বসা করেন তখন আপনি ভয়ে থাকেন যেন আপনার বেবি বাইরে বেরিয়ে আসবে বা নিচে পড়ে যাবে এই প্রসঙ্গে বলি বেবি নিজে কখনও বেরিয়ে আসে না তাই চিন্তা করবেন না তবে আপনি যদি এটা অনুভব করেন তাহলে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে কিছুদিনের মধ্যেই আপনার ডেলিভারি হবে তৃতীয় লক্ষণ হলো প্রাইভেট পার্ট থেকে ডিসচার্জ বেশি পরিমাণে হওয়া গর্ভাবস্থার শুরুর থেকে মাস ডিসচার্জ হতে থাকে প্রথমে পাতলা তারপরে গাঢ়ভাবে হয় গর্ভাবস্থার যত দিন যায় গর্ভাবস্থার ন মাসে ডিসচার্জ গাঢ়ভাবে হয় যাকে মিউকাস প্লাগ বলে তবে ন মাসে যদি এই ডিসচার্জ বা স্রাব যদি পাতলা জলের মতো ট্রান্সপারেন্ট হয় যেমন ডিমের সাদা অংশের মতো হয় এই রকম কালার হয় তাহলে আপনার ডেলিভারি কিছু ঘন্টার মধ্যেই হবে ডেলিভারির সময় হয়ে গেছে আপনি বুঝবেন এই ডিসচার্জ ক্রমাগত হতে থাকবে বন্ধ হবে না যদি আপনার এই রকম হয় তাহলে তৎক্ষণাৎ হসপিটালে আপনার যাওয়া দরকার কেননা ডেলিভারির টাইম হয়ে গেছে ডেলিভারি হওয়ার চার নম্বর লক্ষণ হল এই সময় পেটে টান মোচড় মনে হবে প্রসব পীড়া চালু হবে পিরিয়ডের সময় যেমন পেটে যন্ত্রণা মোচড় হয় তেমনি ওই রকম অনুভব করবেন প্রসব পীড়া যখন চালু হবে তা শুরুতে যেরকম পেন চালু হবে তা পিরিয়ডের পেনের মতো হয় এরপর ধীরে ধীরে যন্ত্রণাটা বাড়তে থাকবে কিন্তু প্রসব পীড়ার শুরুটা পিরিয়ডের যন্ত্রণার মতোই হয় কোমরে তল পেটে যন্ত্রণা হবে পাও হতে পারে মাঝে মাঝে পেট শক্ত হয়ে যেতে পারে এই সংকেতগুলো লেবার পেন আসার সংকেত লেবার পেন ঘন্টায় চার থেকে পাঁচবার আসবে এবং বারবার ঘুরে ঘুরে আসবে কিন্তু ফলস লেবার পেন দিনে এক থেকে দুবার আসবে সেটা আপনাকে বুঝতে হবে কোনটা ফলস লেবার পেন কোনটা আসল লেবার পেন তো ফ্রেন্ডস এই চারটি লক্ষণই বলে দেবে আপনার ডেলিভারি খুব সামনে বা ডেলিভারির সময় হয়ে গেছে তাছাড়া এগুলো নর্মাল ডেলিভারিরও লক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন